হ্যালো এভরিওয়ান, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে নবম অধ্যায়ের পাঠ 8। আজকের বিষয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। দর্পণ হচ্ছে আয়না এবং আয়নায় যেই প্রতিবিম্ব বা ছবি তৈরি হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা জানি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে ধরা পড়লেই কেবল আমরা বস্তুটিকে দেখতে পাই, এবং আমাদের চোখে যদি ধরা না পড়ে সেই ক্ষেত্রে আমরা বস্তুকে দেখতে পাই না। ঠিক এই কারণেই কিন্তু আমরা অন্ধকার ঘরে কোনো কিছু দেখতে পাই না। কিন্তু কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটির একটি প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে কখন প্রতিবিম্ব সৃষ্টি হয়? কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে প্রতিফলিত হওয়ার পরে গেল কোথায়? মসৃণ বা চকচকে পৃষ্ঠে। তাহলে মসৃণ বা চকচকে পৃষ্ঠে যদি প্রতিফলিত আলো পড়ে, এমনি আলো না, প্রতিফলিত আলো যদি পড়ে, তাহলে ওই পৃষ্ঠে বস্তুটির একটা প্রতিবিম্ব তৈরি হয়। কোনো দর্পণ বা আয়না বা স্থির পানি এর হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমরা কিন্তু ঠিক আমাদের এই প্রতিবিম্ব দেখতে পাবো। এবার নিচের বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখো। একটি বড় দর্পণের, যেমন ড্রেসিং টেবিলের আয়না হতে পারে, তার সামনে দাঁড়াও। দর্পণে তোমার প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে মনে রাখতে হবে ছবি, তোমার ছবি দেখতে পাবে, অর্থাৎ আয়নার সামনে দাঁড়াইলে তুমি তোমার ছবি দেখতে পাবে। এবার নিচের বিষয়গুলো বা নিচের প্রশ্নটি বলার চেষ্টা করো যে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটি কি তোমার সমান, না তোমার চেয়ে বড়, নাকি তোমার চেয়ে ছোট। এখানে কিন্তু তিনটা প্রশ্ন, তোমার সমান, তোমার চেয়ে বড়, তোমার চেয়ে ছোট, অর্থাৎ তিনটা ভিন্ন অবস্থায় কিন্তু এই তিনটা উত্তর তুমি পাবে। তো সেই বিষয়গুলোকে আমরা নিচের প্রশ্নগুলো দ্বারা ক্লিয়ার করার চেষ্টা করব। দর্পণের পেছনে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব কি? তুমি দর্পণ থেকে যে দূরত্ব দাঁড়িয়ে আছো তার থেকে সমান। যেমন ধরো তুমি আয়না থেকে 50 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছো, তাহলে আয়নার ভিতরে তোমাকে কতটুকু দূরে মনে হচ্ছে? 50 সেন্টিমিটার, নাকি তার চেয়ে কম বেশি দূরে মনে হচ্ছে? তার থেকে কম হবে নাকি বেশি হবে? তো এই বিষয়টিকে বোঝার জন্য এবার লক্ষ্য করো নিচের প্রশ্নটি। দর্পণের দিকে এক পা এগিয়ে যাও। এবার কিন্তু তুমি আর একটু সামনে এগিয়ে গেলে প্রতিবিম্বটি কি সমপরিমাণ দূরত্বে এগিয়ে এসেছে, নাকি আবার পিছিয়ে গেছে, নাকি একই জায়গায় স্থির আছে? অর্থাৎ আয়না থেকে, আয়নার তুমি যদি সামনের দিকে আগাও, সেই ক্ষেত্রে তোমার আয়নায় যেই তোমার ছবি, সেই ছবিটিকে সামনের দিকে আগাবে নাকি আয়নার ভিতরে পিছনের দিকে পিছাবে? এবার তোমার ডান হাত নাড়াও। প্রতিবিম্বটি কি ডান হাত নাড়াচ্ছে? নাড়ালে কোন হাত নাড়াচ্ছে, ডান হাত নাকি বাঁ হাত, এই বিষয়টি ভালো করে অবজার্ভ করো। পরবর্তী প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর তোমাকে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের অনেক গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে। তাই প্রশ্নটি হচ্ছে, তুমি নিজে নিজে এই বিষয়টিকে কি চেষ্টা করে দেখবে কি না। এইখানে যে কটা বিষয় প্রশ্ন আকারে তুলে ধরেছে তা যদি তুমি নিজে নিজে চেষ্টা করো, তাহলে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সম্পর্কে যে কনসেপ্ট কমপ্লিটলি তোমার পূর্ণাঙ্গ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। তাহলে প্রশ্নগুলো খেয়াল করো, আর একটু পরে এর উত্তর দিব যে তুমি আয়নার সামনে দাঁড়ালে যে ছবিটি দেখবা, সেই ছবিটি কি তোমার সমান, নাকি তোমার চেয়ে বড়, নাকি তোমার চেয়ে ছোট। তুমি যদি এগিয়ে যাও, আয়নার ভিতরে কি একইভাবে এগিয়ে যায়, নাকি স্থির থাকে, নাকি পিছিয়ে যায়? আর তুমি যদি তোমার ডান হাত নাড়াও, তাহলে প্রতিবিম্ব তার কোন হাত নাড়াবে, ডান হাত নাকি বাম হাত? এবার আমরা এসব প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করব। তো তার জন্য একটি কাজ করতে হবে, দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আমরা দূরত্ব মাপব। তো দূরত্ব মাপার প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটি বড় স্বচ্ছ কাঁচ এবং দুটি মোমবাতি, অর্থাৎ একটা স্পষ্ট ক্লিয়ার একটা বড় কাঁচ নিব এবং দুই পাশে দুইটি মোমবাতি নিব। এবার পদ্ধতি, কাঁচটিকে টেবিলের উপর এমনভাবে সোজা করে দাঁড়া করাও যাতে নাড়াচড়া না করতে পারে, অর্থাৎ কাঁচটা যাতে ফিক্সডভাবে থাকে। একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের সামনে টেবিলের উপরে রাখো, কাঁচে জ্বলন্ত মোমবাতির প্রতিবিম্ব দেখতে পাবে, অর্থাৎ মোমবাতি জ্বালালে আয়নার মধ্যে এই মোমবাতির, জ্বলন্ত মোমবাতির একটি প্রতিবিম্ব বা ছবি দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় মোমবাতিটি কাঁচের পেছন থেকে এমনভাবে দাঁড় করাও যাতে জ্বলন্ত মোমবাতিটির শিখা দ্বিতীয় মোমবাতির শিখার মতোই মনে হয়, অর্থাৎ পিছনের মোমবাতিটিও এমনভাবে জ্বালাতে হবে যাতে করে আগেরটা শিখার পরেরটা শিখা একই রকম মনে হয়। এবার কাঁচ থেকে জ্বলন্ত মোমবাতির দূরত্ব, প্রথম জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব মেপে দেখো, দেখো দূরত্ব দুটি সমান কিনা। মজার ব্যাপার হলো, দ্বিতীয় মোমবাতির জায়গায় তুমি যদি তোমার হাতের আঙুলটি ধরো, তাহলে মনে হবে যে তোমার আঙুলটি জ্বলছে। এটি কেন মনে হবে? কারণ তার বিপরীত দিকে আরও একটি মোমবাতি আছে বলে এটি মনে হবে।
এবার আমাদের সিদ্ধান্ত, এসব পাঠে যেসব প্রশ্ন উঠে এসেছে তার উত্তর হলো, দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বা প্রতিকৃতি তোমার আকৃতির সমান, অর্থাৎ আয়নার মধ্যে তোমাকে ঠিক ততটুকু সাইজেই দেখা যাবে যতটুকু তুমি, অর্থাৎ তোমার যতটুকু অংশ দেখা যায় আয়নায় কিন্তু প্রতিবিম্বটি ঠিক ততটুকু সমানই দেখা যাবে। সকল বস্তুর বেলায় এই ঘটনা সত্য। দর্পণ থেকে তোমার দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান, অর্থাৎ দর্পণ বা আয়না থেকে তুমি যতটুকু দূরে থাকবে দর্পণের ভিতরে যেই ছবি সেই ছবির মধ্যেও তোমাকে ঠিক ততটুকু দূরত্বে মনে হবে। প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে, অর্থাৎ ডান চলে যায় বামে আর বাম চলে যায় ডানে, অর্থাৎ আয়নার সামনে যেয়ে তুমি যদি ডান হাত নাড়াও তাহলে আয়নায় দেখে মনে হবে তুমি বাম হাত নাড়াচ্ছ, আর যদি বাম হাত নাড়াও তবে আয়নায় দেখে মনে হবে তুমি ডান হাত নাড়াচ্ছ। তার মানে হচ্ছে সবগুলোই সমান, শুধু পার্শ্ব যে উল্টা হয়, অর্থাৎ প্রতিকৃতি সাইজে সমান, দূরত্বতে সমান, আর হচ্ছে প্রতিবিম্বটা কি করবে পার্শ্ব পরিবর্তন করবে। তো এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে, দর্পণে তুমি যে এই প্রতিবিম্ব দেখো অর্থাৎ দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সম্পর্কে তুমি কি কি জানো তা বর্ণনা করবে। তো তুমি যে তথ্যগুলো জানো তা হলো, প্রতিকৃতির সাইজ সমান হবে, দূরত্ব সমান হবে, এবং তারা কি করবে পার্শ্ব পরিবর্তন করবে। এই তিনটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি আজকে জানলে, তো প্রয়োজনে এটিকে তুমি এরকম মোমবাতির যেই ছবি এই ছবির একে তুমি চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারবে। তো আজ এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।